ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নমিনেশন পেপার তোলা ও জমা দেওয়ার শেষ দিন ছিল শুক্রবার। এদিন 30টি নমিনেশনের মধ্যে জমা পড়েছে 26টি। মোটামুটিভাবে একটা প্যানেল ঠিক হয়ে গেছে বলে জানালেন প্যানেলের সদস্য জয়নাল দাস। এই প্যানেলের সভাপতি হলেন তপন লোধ, সহসভাপতি তিমির চন্দ্র এবং সম্পাদক তাপস ঘোষ সহ 16 জনের একটি প্যানেল তারা নমিনেশন জমা করে। মোটামুটি এই প্যানেলটি চূড়ান্ত বলে আশাবাদী অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। টিসির গঠন প্রক্রিয়া চলছে। আজকে এখানে আমরা যারা এখানে আছি উপস্থিত, সর্বসম্মতভাবে 5 জনের এক্সিকিউটিভ কমিটি সহ 16 জনের অ্যাপেক্স কাউন্সিল বডি, এই 16 জনের নাম সর্বসম্মতিক্রমে আলাপ আলোচনা ক্রমে আমরা জমা দিয়েছি। তার মধ্যে বর্তমান যিনি সভাপতি তপন লোধ, উনি সভাপতি হিসাবে মনোনয়ন দাখিল করেছেন। সহসভাপতি হিসাবে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের খ্যাতনামা ক্রিকেটার তিমির চন্দ, উনি সহসভাপতি হিসাবে ওনার মনোনয়ন দাখিল করেছেন। সম্পাদক হিসাবে আপনারা জানেন রাজ্যের বিশিষ্ট সমাজকর্মী এবং আমাদের মানে বিগত কমিটির যিনি ট্রেজারার ছিলেন তাপস ঘোষ, উনি সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেছেন। যুগ্ম সম্পাদক পদে সংহতি রাজ্যের